স্বরদেশীয় খবর খুঁজি আমরা। স্বাগতম এসকে নিউজ টিভি সংবাদে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে 22 নম্বর চট্টগ্রাম সিআরবি সিরিজতলায় অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম থেকে বহুল প্রচারিত সাপ্তাহিক চাটগার সংবাদ পত্রিকার 7ম প্রতিষ্ঠাবার্ষিকী। চাটগার সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আফজাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। অনুষ্ঠান উদ্বোধক ছিলেন ভিজিটাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শরৎ সিংহ হাজারি। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধ্যক্ষ ডক্টর মোস্তাক আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, সাতকানী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, নেসার আহমদ চৌধুরী, আক্তারুজ্জামান কাইসার, মোস্তাক আহমদ আঙ্গুর, ফয়েজ আহমদ লিটন, শফি আহমদ চৌধুরী, মাস্টার আবু তাহের, অধ্যাপক ফরিকত আহমদ, অধ্যাপক জয়নাল আবেদিন সহ পত্রিকার কর্মরত সাংবাদিকবৃন্দ।